অর্ণবকে ফোন করলাম, মেদিনীপুরবাসী আর্থিক ভাবে দুস্থ হয়ে পড়ছে কেন চেয়ারম্যান জবাব দাও। প্রত্যেকেই ভাবছে যে আপনি এসছেন, আমরা যদিও কাউন্সিলর হিসেবে আপনাকে সম্মান দিচ্ছি না, কিন্তু আমার একটা ছোট বোন হিসেবে আপনার কাছে প্রশ্ন, এই জায়গাটা আপনার আপনাদের আপনি কি না নিয়েই পারতেন না? আপনি তো আমাদের সঙ্গে বসতেই পারতেন, আমাদের তো উপর নেতৃত্ব আপনাদের সঙ্গে বসার কথাই বলেছিল। আজকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দেখছে আপনি বসে আছেন, আমরা আপনার কথা শুনছি না, এটা কিন্তু ভালো জিনিস না দাদা। এটা তো আপনি আগেই করতে পারতেন, এটা আপনি আগে করলেন না কেন? এটা করলে তো আজকে আমাদের এই জায়গাটায় আসতো না। একটা আমার মনে হয়, আমি সবার কাছে মতামত নিয়ে একটা কথা বলতে চাইছি, আমি বিষয়কেও বলছি যে এটা মনে হয় আমার, আমি বলছি যে আমরা যারা এখানে অবস্থানে বসছি, আমরা কিভাবে যারা এখানে পরিষেবা নেওয়া চাই এসেছেন, তাদের পরিষেবা চলছে। আপনারা যে যার ডিপার্টমেন্টে যে পরিষেবা দিতে পারেন, আমাদের চেয়ারম্যান এসেছেন, উনিও তার যে কাজ করতে বন্দে মাতরম, বন্দে মাতরম, বিমাতৃ সুলভ আচরণ করছো কেন চেয়ারম্যান জবাব দাও। উন্নয়ন খাতে কত টাকা এলো মেদিনীপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের বোর্ড, আমরা তৃণমূল কংগ্রেসে নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা কেন বসেছি মেদিনীপুরের মানুষের স্বার্থে, চেয়ারম্যানের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে, উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ কাউন্সিলরদের যেটা ন্যায্য প্রাপ্য সেটা না দেওয়ার প্রতিবাদে, কোন খাতে কত টাকা এসেছে এটা কাউন্সিলরদের জানানো হয়নি তার প্রতিবাদে, চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদে, ওয়ার্ডে পর্যাপ্ত লেবারের প্রয়োজন সেই খাতে খরচ না করে অন্য খাতে খরচে মেতে উঠেছেন তার প্রতিবাদে, পৌরসভা স্থায়ী অস্থায়ী কর্মচারী শ্রমিকদের স্বার্থে স্বার্থ রক্ষা চেয়ারম্যান করেননি তার প্রতিবাদে, দলীয় কাউন্সিলরদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে মেদিনীপুর পৌরসভা চেয়ারম্যানের অপসারণের দাবিতে তৃণমূল কংগ্রেসের বোর্ড, তার চেয়ারম্যান, আমরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, মেদিনীপুরের মানুষের স্বার্থে তাদের যাতে ভালো হয়, সকলের যাতে ভালোভাবে চলে, চেয়ারম্যানের অপসারণের দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ করছি। কাউন্সিলর
ওনাদের সাথে কথা বলেছি, সকালেই আমি জেলা সভাপতিকে জানিয়েছি ব্যাপারটা, ওনার বাড়িতে গেছিলাম, ওনাকে বলে এলাম যে সমস্যা যদি হয়ে থাকে আপনি সবাইকে ডাকুন, আমরা বসে আলোচনা করে মিটিয়ে নেব যদি কোনো সমস্যা থাকে। উনি বললেন ঠিক আছে আমি কথা বলছি বলে জানাবো। দাদা বারে বারে আপনার বিরুদ্ধে চিঠিও দলকে দেওয়া হয়, তো কিভাবে বসেন নিজেরই দলের কাউন্সিলর, কোথায় সমস্যা? আমি তো সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করি, আলাদা ভাবে কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব দেওয়ার কোন সুযোগ নেই। টাকা যেটা এসেছে জনসংখ্যা ভিত্তিতে তাদের ভাগ করে দেওয়া হয়েছে। ডেভেলপমেন্টের ওয়ার্কের ক্ষেত্রে যারা যা রিকুয়েশন দিয়েছে সেগুলো সবই হয়েছে, কোনোভাবেই কাউকে বঞ্চিত করা হয়নি। টাকা তছরুপের অভিযোগ হয়েছে, আমি জানি না, আমার কাছে সেরকম কোনো অভিযোগ নেই। যদি বলে দেয় আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নিব, কিন্তু দল বসিয়েছে, দল যদি আমাকে বলে দেয় ছেড়ে দিতে আমি আজকেই ছেড়ে দেবো। আমার কোন স্বৈরাচারিতা আমি করি না, কারো সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। এই দলটার জন্মই হয়েছিল তো গোষ্ঠী কন্দলের ওপর। দলটার একটাই কাজ মানুষের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়ন আর গোষ্ঠী কন্দলের মাধ্যমে বেঁচে থাকা। একবার ভেবে দেখুন, মেদিনীপুর শহরে একাধিক মানুষ আবাস যোজনায় বাড়ি পায়নি, কারো বাড়ি অর্ধেক হয়ে আছে, কারো বাড়ির মাথায় বছরের পর বছর ত্রিপল এই শীতে বর্ষায়। মেদিনীপুরে নিকাশি ব্যবস্থা নেই, একবার বর্ষা হলে কি অবস্থা হয় দেখুন। ফুটপাত বলে কিছু নেই, দখল হয়ে গেছে, টোটোর জ্বালায় অতিষ্ঠ মানুষ, সেদিকে এদের নজর নেই, পৌরসভার নজর নেই, উন্নয়ন পুরোপুরি স্তব্ধ। তৃণমূলের কাউন্সিলররা পৌরসভায় শুধু নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল লাগিয়ে রেখেছে ক্ষমতা দখল করার জন্য। পৌর প্রধানের দায়িত্ব আমার চাই, যে সমস্ত কেন্দ্র রাজ্য থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনুদান আসছে, সেই অনুদান কিভাবে কাটমানি করে পকেটে ঢোকানো যায়, এটাই মেদিনীপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলরদের একমাত্র লক্ষ্য। আর আজকে তার একদম নগ্ন রূপ আমরা মেদিনীপুর পৌরসভায় দেখলাম, যে চেয়ারম্যানের গোষ্ঠী আর চেয়ারম্যানের বিরুদ্ধ গোষ্ঠী আজকে নেমে পড়েছে মুখোমুখি তরজায়। বিরুদ্ধ গোষ্ঠী বলছে পদত্যাগ করতে হবে। আমি মেদিনীপুর শহরের মানুষকে বলবো, দুবছর আগে কাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, এবার একবার ভাবুন কোন চোরেদের আপনারা নিয়ে এসেছিলেন। পুরো দলটা চোর, ওদের নেত্রী চোর, আজকে মেদিনীপুর পৌরসভার কাউন্সিলররাও চোর। এই চোরেদের থেকে সাবধানে থাকুন।